আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহজালাল। আমার বাড়ি রংপুর লালমনিহাটে। আমি ঢাকায় গার্মেন্টস চাকরি করি। আমার বয়স 24। আমার এই যে 1.5 বছর থেকে হিপ জয়েন্টের সমস্যা, অনেক ডাক্তারকে বলছিলাম, ওনারা অপারেশনের কথা বলছিল। তারপর ইউটিউবের মাধ্যমে আমি এই সব ওল্লা স্যারের ঠিকানা পাই, এখানে আইসে মনে করেন যে চিকিৎসা নেই। এখন মোটামুটি আমি অনেকটাই সুস্থ। আমি যে কোনো কাজ কাম করতে আমার অসুবিধা হইতো, মনে করুন যে বসতে একটু সমস্যা হইতো, হাঁটা চলা মানে জোরে হাঁটতে গেলে পায়ে ব্যথা পাইতাম, মানে সবসময় একটা বিরক্ত বোধ করতাম, মানে খুবই খারাপ লাগতো, মানে টেনশন হইতো অনেক যে এই সমস্যাটা আসলে কি আমি বুঝতে পারছিলাম না। আস্তে আস্তে মনে করেন যে সমস্যাটা বাড়তেই আছে দিন দিন। এই অবধি আমি এখনো 3টা ডাক্তার দেখাইছি। সে ডাক্তাররা বলছে যে তোমার হিপ জয়েন্ট এভিএন সমস্যা, এটা অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব না। অপারেশন করাই নি, অপারেশনে তো অনেক ঝুঁকি, তাই মনে করেন যে এটা অপারেশন তো মেন সমাধান এটা তো না। এখন ভাবতেছিলাম আমি যে অপারেশন বিহীন কোনো জায়গায় চিকিৎসা পাওয়া যায় কিনা। তারপর মনে করেন যে ফোন চালাইতে চালাইতে একদিন মনে করেন যে এই রোগ সম্পর্কে সার দিয়ে দেয়া মনে করেন যে এই সব স্যারের কিছু ভিডিও দেখলাম, দেখে ভিডিওগুলো আমার অনেক ভালো লাগলো। তার পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি ওই জায়গায় যাই, চিকিৎসা নেই, দিই আমার অবস্থাটা যদি উন্নতির দিকে আসতে পারে, যেহেতু মানুষ বলতেছে। তার পরবর্তীতে আমি এখানে আসি। এখানে আসার পর মনে করেন যে স্যার বলছে যে না, এটা অপারেশন লাগবে না, অপারেশন বিহীন চিকিৎসা নিয়েই তুমি ভর্তি হয়ে যাও, আল্লাহর রহমত সুস্থ হয়ে যাবে। তো ওনার কথা অনুযায়ী আমি ভর্তি হই, মোটামুটি এখন অনেকটাই সুস্থ। এখন মনে করেন যে আগে যে চলাফেরা করতে সমস্যা হয়তো, সেই সমস্যাগুলো আমার সলভ হয়ে আসছে আর কি। ব্যথাটা মনে করেন যে একবার শেষ হয়, মানে নিয়ন্ত্রণে আছে, মানে মোটামুটি আমি চলতে পারি, স্বাভাবিক জীবনে প্রায় আসতে পারছি। স্যার বলছে যে আরো কিছুদিন রেস্টে থাকলে তুমি আগের স্বাভাবিক জীবন ফিরে পাওয়া। চিকিৎসা তো এখানে অনেক ভালো, আমার যারা থেরাপি দিচ্ছে তারা অনেক ভালো, আমার নিয়মিত 3 বেলা দেখতেছে, আমার ট্রিটমেন্ট নিতেছে, আমার প্রেশার ঠিক আছে কিনা সবকিছু দেখে এখানে আমার চিকিৎসা দিতেছে। তাতে আমি মনে করি যে এখানে যদি কেউ আসে চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ সুস্থ হবে। না, এখানকার ব্যবহার সবারই অনেক ভালো, কেউ আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই। ওনারাই মনে করেন যে আমার মনে করেন যে চাহিদা অনুযায়ী ওনারা নিজের থেকে চাহিদা করে আমার চিকিৎসাটা করছে, তাতে আমি অনেক উপকৃত ওনাদের সাথে, অনেক কৃতজ্ঞতা জানাই আমার যারা এই চিকিৎসা দিছে। হ্যাঁ, আমার মতো তো অনেকে এরকম আছে যারা মনে করেন যে সঠিক ঠিকানা পাচ্ছে না, সঠিক চিকিৎসক পাচ্ছে না, তারা বিভিন্ন জায়গায় ঘুরতেছে, মানে তাদের সমাধান আসছে না। এখন তারা যদি এইখানে এসে চিকিৎসা নেয়, ইনশাল্লাহ তারা সুস্থ হয়ে যাবে, এটাই বাস্তব। তবে আমি যতটুকু সুস্থ আছি এইভাবে যেন সারা জীবন চলতে পারি, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।